সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশী 3.5 কোটি দিরহামে লটারি জিতেছেন। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় 105 কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতের দ্য বিগ টিকেট র্যাফেল ড্রতে 247 সিরিজের সবচেয়ে বড় পুরস্কার এটি। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিদেশের মাটিতে লটারিতে ভাগ্য খুলেছে এক বাংলাদেশীর, জিতেছেন বাংলাদেশি মুদ্রায় 105 কোটি টাকা। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিগ টিকেট নামের লটারির প্রথম র্যাফেল ড্রতে তিনি জয়ী হন। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মোহাম্মদ রাইফুল আবুধাবির আল আইন এলাকার বাসিন্দা। সেখানকার একটি কোম্পানিতে পিকআপের চালক হিসেবে কাজ করেন তিনি। 9 বছর ধরে লটারির টিকিট কিনে আসছেন তিনি। রাইফুল যে টিকিট জিতেছেন সেটি গত বছরের 10 ডিসেম্বর অনলাইন থেকে কিনেছিলেন। এর নম্বর 043678। 20 বন্ধু মিলে ভাগাভাগি করে লটারি কেনার টাকা দিয়েছিলেন। এখন সব বন্ধু মিলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন বলে জানা গেছে। র্যাফেল ড্রয়ের আয়োজকেরা শুরুতে 39 বছর বয়সী রাইফুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যাচ্ছিল না। তিনি তখন গাড়ি চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত তারা তাকে পুরস্কার জয়ের খবরটি জানাতে সক্ষম হন। গণমাধ্যমে রাইফুল বলেন, 12 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকছেন তিনি। ফলাফলের কথা শুনতে পেরে বিশ্বাসই হচ্ছিল না তার। বর্তমানে অত্যন্ত উত্তেজনা ও আনন্দের মধ্যে সময় কাটছে তার। খালিজ টাইমসের পক্ষ থেকে রাইফুলের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন। জবাবে রাইফুল বলেন, তিনি ধারণাই করতে পারেননি পুরস্কার জিতবেন, এ কারণে এ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। বিগ টিকিট মিলিনিয়ার নামের এই লটারি টিকিটের মূল্য 500 দিরহাম। বিগ টিকিটের ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে সশরীরে এই টিকিট কেনা যায়। বিগ টিকিটের পরবর্তী ড্র হবে আগামী 3 ফেব্রুয়ারি, যার প্রথম পুরস্কার 2.3 কোটি দিরহাম। জানুয়ারি মাস জুড়ে যারা টিকিট কিনবেন তারা স্বয়ংক্রিয়ভাবে প্রতি সপ্তাহের ইলেকট্রনিক ড্রতে 24 ক্যারেটের 1 কেজি সোনা জেতার সুযোগও পেতে পারেন। দেশটির আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য 1992 সালে এই বিগ টিকিট লটারি চালু করা হয়েছিল। লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসে প্রথম পুরস্কারের টাকার মূল্য বদল হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল 35 লাখ দিরহাম। ডেস্ক নিউজ, নাগরিক।